মাসিক আত্মহারিক ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা ২৫তম বর্ষ পঞ্চম সংখ্যা ফেব্রুয়ারি ২০২২ সম্পাদকীয় শান্তির ধর্ম ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মানুষের জান মাল ও ইজ্জত যখন লুণ্ঠিত হচ্ছিল আরবের মরুবিয়াবান যখন অশান্তির আগুনে জ্বলছিল শোষক পুঁজিপতিদের হাতে যখন দিনহীন মানুষ গরু ছাগলের মতো বিক্রি হচ্ছিল তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে ওহির বিধান নিয়ে আগমন করেন বিশ্বশান্তির অগ্রদূত বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবাইকে দাওয়াত দিলেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তার দাসত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান। তার এই সাম্যের বাণী ছড়িয়ে পড়ল সর্বত্র। দাম্ভিক নেতারা বুঝল তাদের প্রভুত্বের দিন শেষ, কিন্তু নির্যাতিত মানবতার হৃদয়ে গভীরে সৃষ্টি হল নতুন চেতনার ঢেউ, যা অতি দ্রুত বাঁধ ভাঙা স্রোতের ন্যায় পৌঁছে গেল সর্বত্র। হাফসার বেলাল, রোমের সোহায়েব, ইয়াসরিবের আসাদ, ইরানের সালমান ছুটে এলো চারদিক থেকে। মক্কার নির্যাতিতরা নির্যাতকদের ভয়ে চুপসে থাকলেও বেরিয়ে এলো সেখান থেকে। নাজদের কর্মকার খাব্বাব, ইয়ামানের ইয়াসির পরিবার, আফ্রিকার বকরির রাখাল, আমের বিন ফুহাইরা, কৃতদাস জিন্নিরা ও নাহদিয়া, জালেম নেতা উকবা বিন আবু মুয়াইতের, বকরির রাখাল আবদুল্লাহ ইবনু মাসউদ, বীর কেশরী হামজা ও উমর প্রমুখ আপোষহীন মানুষ। চাঞ্চল্যের সৃষ্টি হল শোষক মহলে, ফলে পরিবেশ তৈরি হয়ে গেল সম্মুখ সংঘাতের। শান্তিবাদী নবীকে আল্লাহ হিজরতের আদেশ দিলেন ইয়াসরিবে, কিন্তু শক্তিমান নেতারা সেখানেও তার পিছু নিল। আল্লাহ চাইলেন সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালা করতে। নবী বেরিয়ে এলেন কুরাইশদের বাণিজ্য কাফেলা আটকাতে, কিন্তু ঘটে গেল অজানিত ঘটনা। অপ্রস্তুত অবস্থায় সম্মুখীন হলেন বদরের কুয়ার নিকটে। শোষকদের শিখণ্ডী আবু জাহালের সুপ্রস্তুত ও তিন গুণেরও অধিক সেনাবাহিনীর নিকটে। যুক্তি বলছে ফিরে আসার, কিন্তু আল্লাহর হুকুম ছিল এগিয়ে যাওয়ার। ফলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধের সম্মুখীন হলেন শান্তির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানি তেজ ও জান্নাত লাভের উদগ্র বাসনা তার নগণ্য সংখ্যক সাথীদের অজেয় শক্তিতে পরিণত করল। মাটিতে লুটিয়ে পড়ল বিরোধী সেনাপতি আবু জাহল সহ ১১ জন কুরাইশ নেতার ছিন্ন মস্তক। মোড় পরিবর্তনকারী এই ঘটনার পর তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোমক ও পার্শ্বিক সম্রাটদের টনক নড়ল। পরবর্তীকালে তাদেরও দম্ভচূর্ণ হল এবং বিশ্ব মানবতা শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এভাবে মানুষ সর্বত্র মানুষের দাসত্বের বদলে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা হল। সবাই এক আদমের সন্তান হিসাবে পরস্পরের সহযোগী ভাই ভাইয়ে পরিণত হল। সেই শান্তির ধর্ম ইসলামের অনুসারী মুসলমান আজ অশান্তির দাবানলে জ্বলছে। এজন্য দায়ী কে? ইসলাম না মুসলমান? ঔষধ না রোগী? নিশ্চয় দোষ ঔষধের নয়, বরং রোগীর, যারা ঔষধ হাতে পেয়েও তা সেবন করেনি অথবা সঠিক ব্যবহারবিধি শিখেনি, কিংবা অল্প শিখে বাকিটা অনুমান করে নিয়েছে, কিংবা অন্য কিছু মিশিয়ে মনের মতো মিক্সচার বানিয়েছে। তাই নিঃসন্দেহে বর্তমান করুণ পরিণতির জন্য দায়ী হেদায়েতের মূল উৎস পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহান শিক্ষা হতে দূরে থাকা। আর এ কারণেই আধুনিক প্রজন্ম ক্রমেই বিভিন্ন বস্তুবাদী কুফুরি দর্শনের দিকে ঝুঁকে পড়েছে। মুসলমানদের মধ্যে বর্তমান চার ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। একদল বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে সব কিছুতেই আপোষ করে চলতে চান, তারা ভিতরে ঘা রেখে ওপরে মলম দিতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে সালাত, সিয়াম, হজ ইত্যাদি পালনেই তাদের ধর্মকর্ম সীমাবদ্ধ। কথিত বিশ্ব নেতারা সর্বদা এদেরকেই পছন্দ করেন ও এদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে রাজনৈতিক ক্ষমতায় বসান। এরা নিজেদেরকে সেকুলার বলেন, যদিও তারা পুরোপুরি সেকুলার নন, তবে ইসলামে বিধান জারি করতে উদ্যোগী না হবার কারণেই পাশ্চাত্যের দৃষ্টিতে তারা সেকুলার। আরেক দল আছেন যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনীতি করেন, কিন্তু প্রচলিত অনইসলামিক রাজনীতির মাধ্যমেই সেটা করতে চান। ফলে লক্ষ্য ইসলাম হলেও পথ যেহেতু ভিন্ন, তাই তাদের রাজনীতি ও সেকুলারদের রাজনীতির মধ্যে স্লোগানের পার্থক্য ছাড়া আর কিছুই নেই। তারা ক্ষমতায় যাবার জন্য এবং ক্ষমতায় যাওয়ার পর সে আচরণই করেন যেটা সেকুলাররা করে থাকেন, বরং কিছুটা বেশি করেন। এটাও ঠিক ওটাও ঠিক বলাই তাদের নীতি,
ফলে সংস্কারের গুরু দায়িত্ব পালনে তারা অপরাগ। কুয়াতে পচা বিড়াল রেখে ওপরে পানি সেচতেই তারা অভ্যস্ত। তৃতীয় আরেক দল আছেন যারা ইসলাম বলতে তাদের শির্ক ও বিদাতের জঞ্জালে ভরা তরিকাকে বুঝেন। সুফিবাদের অনুসারী হবার দাবি করে, এরা দুনিয়া ত্যাগে হিসাবেও পরিচিত হতে ভালোবাসেন। যদিও ক্ষমতার স্বাদ পাবার জন্য এখন তারা নির্বাচনী প্রার্থী হচ্ছেন, এদের কাছাকাছি আরেকটি দল আছেন যারা নিজেদের দাওয়াতকে নবীওয়ালা দাওয়াত বলেন এবং সর্বদা রাসুলের তরিকায় শান্তি বলে থাকেন, অথচ মিথ্যা ফাজাইলের মোহ ছড়িয়ে স্বচ্ছ মাসাইল থেকে মানুষকে দূরে রাখেন। সবাইকে খুশি করতে গিয়ে সমাজ সংস্কারের গুরু দায়িত্ব পালন থেকে এরা অনেক দূরে, যদিও ধর্মের বাহ্যিক রূপ এদের মধ্যেই বেশি। চতুর্থ দলটি হলেন তারাই যারা তাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চান, জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহর দাসত্ব করতে চান। পবিত্র কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজেদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে ঢেলে সাজাতে চান। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ তাদেরই প্রিয় সংগঠন। রাজনৈতিক ক্ষমতা দখল করা তাদের মূল লক্ষ্য নয়, বরং সমাজের সার্বিক সংস্কার সাধনই তাদের প্রধান লক্ষ্য। সমাজ পরিবর্তনের কঠিন দায়িত্ব পালনে তারা শরিয়াতের নির্দেশ অনুযায়ী আমিরের প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে নেকির উদ্দেশ্যে ও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে থাকেন। সহিহ হাদিসের আলোকে তারা নিজেদের ত্রুটিসমূহ সংশোধন করেন এবং অন্যকে সংশোধনে উদ্বুদ্ধ করেন। তারা সরকারকে সুপরামর্শ দেন এবং সরকারের হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে না, ধর্মঘট ও ভাঙচুর করে না, সমাজে শান্তি ও শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেন না। তারা ক্ষমতা লাভের জন্য দল গঠন করেন না বা ক্ষমতার জন্য লড়াই করেন না, কারণ নেতৃত্ব বা ক্ষমতা চেয়ে নেওয়া শরিয়াতে নিষিদ্ধ। এটি আল্লাহর দান, তিনি যাকে খুশি এটা দান করে থাকেন। সেকুলার, পপুলার ও সুফি মুসলমানরা ব্রিটিশের রেখে যাওয়া কুফুরি নীতি ও পদ্ধতির প্রতি আপোষমুখী হয় তারাই পাশ্চাত্যের সবচাইতে নিকটে। ইসলামের প্রতি আপোষহীন থাকার কারণেই সম্ভবত আমাদের সংগঠনের উপরে সরকারের জুলুম নেমে এসেছিল 2005 সালে। বর্তমান সরকারের আমলে পুনরায় তার নমুনা দেখা যাচ্ছে, কিন্তু সত্যিকারের আদর্শনিষ্ঠ ইমানদার কর্মীরা কোনো অবস্থাতেই আদর্শচ্যুত হবেন না এবং দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করবেন না, বরং সর্বদা তাকদীরে বিশ্বাস রেখে ও আল্লাহর উপর ভরসা করে সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সীসা ঢালা প্রাচীরের ন্যায় জামাতবদ্ধভাবে এগিয়ে যাবেন, এটাই কাম্য। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আত্মহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।